সবাই। তো আমি বলেছিলাম যে দু তিন মাস ভিডিও করে ছাড়তে পারবো, যে তোমার সামনে মাধ্যমিক ছিল, তো মাধ্যমিক শেষ হয়ে গেছে, তা আজকে এসে টাইম ব্র্যাক। আর আজকে ফার্স্ট ভিডিও যাচ্ছি, তো রিসেন্ট আজকে কোনো টপিক নিয়ে নয়, একটা ব্লগ নিয়ে। একটা ব্লগ করেছিলাম, একটা জায়গায় গিয়েছিলাম অনেকদিন আগে, তো ওই ব্লগটা ভিডিওটা করে রেখেছিলাম, ব্লগটা গিয়েছিলাম ছাড়বো, তাই এখন ছাড়তে পারিনি। আজকে এইটাই এই ভিডিও টপিক, তো আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা সবাই লাইক করো, আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা তো আমরা এখন যাচ্ছি, মানে বলতে গেলে চলে এসেছি, গেটের সামনে নামবো না। হ্যাঁ ঠিক তাই, আমরা চলে এসেছি সেই কাজল দিঘিতে, দেখতেই পাচ্ছ ওয়ান্ডারল্যান্ড কাজল দিঘি। গেট দিয়ে আমরা ঢুকছি, আর মেন গেটে সবাই ঢুকলাম। আর পার্কের ফার্স্টের যে ভিউটা, এটা হচ্ছে পার্কের ফার্স্টের ফার্স্ট ভিউটা, দেখতে পাচ্ছ চারিদিক থেকে আমি দেখিয়ে দিচ্ছি। আর এই যে ট্র্যাকটা, এখান থেকে টয় ট্রেন যায়, ওখানে যাবো উঠবো, তো ফার্স্টটা দেখিয়ে দিলাম। আর এখানে আমি একটু হেঁটে পুরো ভিডিওটা করব, তোমাদেরও দেখাবো। সাইডে ফুলের বাগান, চারিদিকে খুবই সুন্দর লাগছে। অসাধারণ লাগছে, একটা মানে খুবই সুন্দর জায়গা। তো যারা এখানে দীঘায় ঘুরতে আসে, তো অনেকেই জানে না যে নতুন হয়েছে এটা, সবাই অমরাবতী পার্ক আসে, এটা একটা নতুন জায়গা, নতুন একটা হয়েছে, খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি হয়েছে এখানে। তো সবাই আসো, যারা জানো না তারাও দেখে নাও, আসো ঘোরো, ভালো লাগবে। অমরাবতী পার্ক ঘুরেছো, এটাও ভালো লাগবে, এটা ওটার থেকে আরও ভালো। অমরাবতী পার্কে অনেক হয়তো রাইড একটু বেশি হয়তো রাইড, একটা বোট রাইডিং আছে এখানে, সেই জায়গায় টয় ট্রেন রাইড রয়েছে, ওখানেও একটা লেক রয়েছে, এখানেও লেক রয়েছে। তো আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা সেই যাচ্ছি ওই টয় ট্রেন রাইড করতে, যেটা দেখিয়েছিলাম, আর সেই টয় ট্রেনে উঠছি আমরা, এই বসলাম। যদি আমি ভিডিওটা করছি, আমি নিজে দেখাচ্ছি না কি যে আমি ভিডিওটা করছি, জাস্ট তোমাদের দেখানোর জন্য, আমি নিজে কোনো কিছু দেখাচ্ছি না। দেখে নাও, এই সবে উঠলাম, একটু ঠান্ডাও আছে আজকে, মানে আমি ভিডিওটা যে করছি এখন এটা ডিসেম্বর চলছে। আর এই সেই লেকটা, এখানে কোনো বোট রাইডিং হয় না, অমরাবতীতে যে বোট রাইডিংটা হয় এখানে সেই বোট রাইডিংটা নেই, এখানে জাস্ট টয় ট্রেনটা রয়েছে। আর যদি পুরো মানে বলতে গেলে এই টয় ট্রেনে করে পুরোটা ঘোরায়, পুরো পার্কটা ঘোরায়, মাঝখানে লেকটা, আর তার চারধারটা এই পুরো পার্কের সাইডটা, ওখান দিয়ে রেল লাইন এই ট্র্যাকটা হয়েছে। তো ওটা রিসেন্ট চালু হয়েছে, কাজুদিঘিটা তো অনেক আগেই চালু হয়েছিল, কিন্তু টয় ট্রেনটা ছিল না। টয় ট্রেনটা এই অ্যাটলিস্ট কয়েকদিন আগেই চালু হয়েছে, কয়েক মাস হয়তো হবে নতুন চালু হয়েছে, এটা একটা আকর্ষণ। তো যারা এখানে আসছে, এখানে ফ্লাওয়ার পাস্টে এটাকেই চলছে আর উপভোগ করছে। ও হ্যাঁ সরি, আমি এটা বলেছিলাম যেটা বোট আমি দেখতে পাইনি বলে হয়েছিলাম যে বোট রাইডিং হয় না, ওখানে বোট রাইডিং হচ্ছে, হ্যাঁ হচ্ছে, ওখানে বোট দেখতে পাচ্ছি আমরা, বোট রাইডিং হচ্ছে। তো আমরা ট্রান নিলাম, একটা সাইড থেকে ট্রান নিলাম। পার্কটা বলতে গেলে বেশিরভাগটাই স্কোয়ার টাইপের, পুরোটা স্কোয়ার না, কিন্তু বলতে গেলে স্কোয়ার টাইপের, না মানে আধা পার্কে চলে এসেছি। ফার্স্টে বলে দিই, যেটা বলা হয়নি ফার্স্টে বলা ছিল আমি বলে দিই, টয় ট্রেনের রাইডের টাকা তো খুবই কম, 30 টাকা পার জন। তো যারা যারা উঠবে তাদের জন্য প্রত্যেকের জন্য 30 টাকা লাগে, খুব কমই আছে। তো তার জন্য অত দেবো না, যারা আসো আসবে এখানে আর প্লিজ আসো আর এনজয়। গ্যারেন্টি দিয়ে বলছি খুবই ভালো লাগবে এটা, আমার এখন থেকে একটা আলাদা একটা ফিলিংস লাগছে। দেখা যাক পুরোটা ঘুরি, দুবার রাইড করবে, তো একবার তো এখন রাইড কমপ্লিট হয়নি, একবার রাইড কমপ্লিট হওয়ার পর আরেকবার রাইড করবে। তো আমরা চলে যাচ্ছি সেই দিক দিয়ে। ও আমরা 3 নম্বর ট্রান নিয়ে নিলাম, সঙ্গে সঙ্গে 3 নম্বর ট্রান হয়ে গেছে, ঠিক ওই পার্ট থেকে ছেড়েছিল, দেখতে পাচ্ছ ঠিক ওই পার্টটা থেকে আমরা এসেছিলাম, স্টার্ট হয়েছিল জার্নি। এখানে অরবতী পার্কের থেকে বোটগুলো একটু বেটার লাগছে আমার, অরবতী পার্কের যে বোটটা ছিল এখানে বোটটা একটু অন্যরকম লাগছে, আর লেকটাও একটু বড়। Thank you.
একটু সামনেটা দেখিয়ে দিই, সামনের ইঞ্চিনের জায়গাটা জার্নিও কমপ্লিট, খুব ভালো লাগলো, আমাদের নিয়ে ঘুরতে হবে, ভালো লাগলো, খুব সুন্দর একটা এনজয় হলো, একটা ফিলিং অনুভব করলাম, খুব ভালো লাগলো, সত্যি ওয়ান্ডারফুল টয় ট্রেন, তো ভালোই লাগলো, পুরো পার্কটাই ঘোরালো। আর দেখছি এবার হেঁটে দেখা যাক, কারণ ট্রেনে করে গেছি, টয় ট্রেনে চড়েছি, এবার দেখা যাক হেঁটে একটু ঘুরে নিই। আর আমরা হেঁটে চলেছি যে এই ট্র্যাকের ধার ধরে,
যেই ট্র্যাকের উপর দিয়ে সেই আমরা টয় ট্রেনে করে গেলাম, সেই ধার ধরে এবার একটু হেঁটে দেখা যাক। হেঁটে দেখছি, ভালোই লাগছে। অমরাবতী পার্ক ঘুরেছি, অমরাবতী পার্কের ব্লগও ছেড়েছি, কিন্তু এটা একটা সত্যি ওয়ান্ডারফুল, সত্যি অ্যামেজিং নতুন ধরনের বৈশিষ্ট্য। যেটা ছিল, বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে এই টয় ট্রেন, যেটা রিসেন্ট চালু হয়েছে। ভালো লাগলো। ট্র্যাকের ধার ধরে হেঁটে যেতে ভালোই লাগছে। অসাম ভিউ, ব্লগ করার জন্য পারফেক্ট জায়গা, তো আমিও তাই জন্য এখানে ব্লগ করতে এসেছি। এই দিকটা বেশি একটু ভালো লাগছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানে শেষ করছি। ছবি দিয়ে এবার ছাড়বো, যতগুলো ছবি তুলেছি এবার এই ভিডিও আসছে কিছু ছবি। আর ওইদিকে টয় ট্রেনও আসছে, আওয়াজ পাচ্ছি, তাই জন্য ভিডিওটা শেষ করো, শেষ করলাম না এটা দেখানোর জন্য। তো এবার সত্যি সত্যি ভিডিওটা শেষ করছি এখানে, কারণ এরপরে বাকি সব ছবিগুলো নিয়ে ছাড়বো। এবার ভিডিও শেষে ছবি আছে, ছবিটা দেখো, আর যদি ভালো লাগে তো এসো, এনজয়। আর টয় ট্রেনটা সবার আগে চলো।